ছোলা মুড়ি পেঁয়াজু বিভিন্ন ধরনের কাবাব জিলাপি এসব ছাড়া বাঙালির ইফতারের টেবিল যেন জমেই না। কিন্তু বাঙালির ইফতারে কিভাবে যুক্ত হলো এসব পদ? বাংলা সাহিত্যে রোজা ইফতারের প্রসঙ্গ খুঁজে পাওয়াই দেয়। এসব বিষয় জানতে হলে আপনাকে ইতিহাস ঘাঁটতে হবে, আর ইতিহাস ঘেঁটে যে বিষয়টি মনে হয়েছে চর্যাপদ থেকে বাংলার প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে জানা যতটা সহজ, ইফতারের যে খাদ্য উপাদানের বিবর্তন রয়েছে সে সম্পর্কে জানাটা তার চেয়ে অনেক বেশি মুশকিল হয়ে পড়বে আপনার জন্য। ইফতারে এখন আমাদের প্রধান খাদ্য ছোলা মুড়ি। ইতিহাস ঘাটলে পাওয়া যায় এই ছোলা মূলত আফগানদের খাবার। কাবুলিওয়ালাদের হাত ধরে তা বাঙালি মুসলমানের ইফতারে জায়গা করে নিয়েছে। পাকিস্তান আমলে চকবাজারে বুট ও শশা কুচি দিয়ে তৈরি ঘুগনির চল ছিল, আর পেঁয়াজ ও আলুর চপ এসব ভাজা পোড়া জাতীয় খাবার এসেছে উত্তর ভারত থেকে। এর সাথে বাঙালি নিজের কৌশল খাটিয়ে বানিয়েছে বেগুনি। গ্রিল চিকেন ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দেয়। সারা বছর তো বটেই, ইফতারেও এর জনপ্রিয়তার জুড়ি নেই। ছোট বড় সবার কাছে মুখরোচক খাবার এটি। দোকানে দোকানে কাবাব হতে থাকা মুরগির সুঘ্রাণে লোভ সামলানোই দায়। ইফতারি কিনেছি আজকে, কিছু কাবাব আইটেম কিনেছি, এখানে চিকেন কিনেছি, তারপর একটু ভাজা পোড়া কিনেছি। আসলে ঐতিহ্যগতভাবে আমাদেরকে একটু ভাজা পোড়া খেতে হয় ইফতারি, যদিও এটা আমাদের শরীরের জন্য ভালো না, তারপরেও আমরা আমাদের ঐতিহ্য ধরে রেখে সেটা করি। ছোলা মুড়ি বেশি কিনছে মানুষ, যেহেতু ছোলা মুড়িটা হচ্ছে আপনার অল্প টাকা কেনা যায়। ছোলা মুড়িটা চাপ গ্রিল এগুলি বেশি একটা চলে না, এগুলি কিনতে অনেক পয়সা লাগে। রমজানে ইফতারের অন্যতম পদ হালিম। ইতিহাস বলছে পারস্য সৈন্যরা যুদ্ধে যাওয়ার আগে গম গোস্ত টক দই দিয়ে বানানো স্টুয়ের মতো একটি খাবার খেতেন, যা পেট ভরিয়ে দিত ঝটপট, আবার শরীরে শক্তিও জোগাত। সেই খাবার হাতে হাতে বদলাতে বদলাতে হালিমে রূপান্তরিত হয়। পরে এটি রমজানে ইফতারে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের বেচা কিনা অনেক ভালো আল্লাহর রহমতে। আমাদের রান্নাবান্না সব হয় ঘরোয়া পরিবেশে, আর আমাদের এখানে আসলে যে মার্কেটে যত লোকজন আসে তারাই অবশ্য বেশিরভাগ কেনাকাটা করে, আর আদার্স কিছু আছে যারা ব্যবসায়িক আছে, কিছু আশেপাশে কিছু লোকজন আছে তারাও আসে। আমাদের এখানে বাজার পড়া একটু কম চলে, হালিম নান গ্রিল এগুলো মোটামুটি ইনশাল্লাহ ভালোই চলে। জিলাপি, যার স্বভাবটাই পেঁচানো কিন্তু স্বাদে বেশ সহজ সরল এবং সবার পছন্দের, অনেকটা ঘরের আপনজনের মতো। দুধ ছানা ছাড়া খুব সহজেই তৈরি হয় এই মিষ্টান্ন। পারস্যের খাবার হলেও বাংলাদেশে এটি জনপ্রিয় হয়েছে মোগলদের দ্বারা। আমাদের এখানে ফেশমি জিলাপি, তারপর কাশ্মীরি জিলাপি, বিভিন্ন রকম নান কাবাব এইসব আইটেমগুলো পাওয়া যায়, আর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি হচ্ছে কোয়ালিটির উপরে, হাইজিনিক মেনটেন করে আমরা খাবার দিচ্ছি। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতেই ই দেওয়া, এই 7 ডিজ দেওয়া, এই সম্পূর্ণ মানে কোনো ধুলাবালি মুক্ত। মুসলমানদের সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক হলো ইফতার। নিজে ইফতার করা যেমন সওয়াবের কাজ, অন্যদের ইফতার করানোতেও আছে অশেষ সওয়াব। গোটা মুসলিম বিশ্বকে ভাতৃত্বের চেতনায় এক করে দেয় এই ধর্মীয় সংস্কৃতি, আর তাই ইফতার নিয়ে সাধ্যমতো আয়োজনেরও কোনো কমতি থাকে না। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।